হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব কীভাবে পাওয়ারপয়েন্ট প্রেজেন্টেশনের মানে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের মধ্যে ইউজ করা যে স্লাইড নাম্বার ফুটার হেডারগুলো আছে সেগুলোকে চেঞ্জ করা যায় অথবা এডিট করা যায়। তবে আর দেরি কেন, চলুন শুরু করা যাক। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য। তো প্রথমে এই কাজটি করার জন্য আমাদের যেতে হবে মাইক্রোসফট পাওয়ারপয়েন্টে। এরপর আমাদের যে কোনো একটি তৈরি করা প্রেজেন্টেশন থাকবে এখানে। তো এই প্রেজেন্টেশনের আমাদের যে নাম্বারগুলো আছে সেগুলোকে চেঞ্জ করব। প্রথমে আমরা ভিউয়ে যাব। যাওয়ার পর ভিউয়ে যখন আমরা যাবো সেখানে আমরা স্লাইড মাস্টার দেখব। স্লাইড মাস্টারে ক্লিক করার পর বাম সাইডে এখানে আমরা স্লাইড মাস্টারটা দেখা যাবে একদম সবার উপরে যেটা। এরপর আমরা এখানে এসে দেখবো যে এই যে আমাদের যে স্লাইড নাম্বারটা সেটাকে আমরা ড্র্যাগ করে উপরে নিয়ে যেতে পারবো এবং নিয়ে গিয়ে একটি ডিজায়ার্ড পজিশনে বসিয়ে দিতে পারবো। তো এটাকে এখানে বসিয়ে দেওয়ার পর আমরা যদি মানে আমাদের ফাইলটাকে সেভ করে ক্লোজ করি, মানে আমাদের যে স্লাইড মাস্টারটা ক্লোজ করি, তাহলে আমরা প্রত্যেকটা স্লাইডে গিয়ে দেখব যে আমাদের যে স্লাইড নাম্বারটা আছে সেই স্লাইড নাম্বারটা আমরা অ্যাকচুয়ালি স্লাইড নাম্বার ইনসার্ট করিনি, স্লাইড নাম্বারটা ইনসার্ট করে নিই। স্লাইড নাম্বারটা দিয়ে নিলাম, অ্যাপ্লাই টু অল দিলাম। এবার আমরা আবার দেখছি যে আমাদের স্লাইডের নাম্বারগুলো উপরে চলে আসছে, তো প্রত্যেকটা স্লাইডই দেখা যাচ্ছে। তো আমরা যদি ডেট টাইমগুলো দিয়ে নিই তাহলে ডেট টাইমগুলো এখানে নিচে দেখা যাচ্ছে কিন্তু স্লাইড নাম্বারটা শুধু উপরে দেখা যাচ্ছে। আমরা যদি ফুটারের মধ্যে কিছু একটা দিই, যেমন আমার গ্রুপের নাম হচ্ছে টিম কনভেকশন, তো আমি এটা দিয়ে নিলাম, দেন অ্যাপ্লাই টু অল দিলাম, তাহলে আমার গ্রুপের নেমটাও নিচে আসলো কিন্তু শুধুমাত্র আমার যে স্লাইড নাম্বারটা আছে সেটা উপরে। তো আমরা আবার স্লাইড মাস্টারে গেলাম, গিয়ে আমাদের যে ডেটটা আছে এই ডেটটাকে আমরা উপরে লেফট সাইডে প্লেস করে দিলাম। তো আবার যদি ক্লোজ মাস্টার দিই তাহলে আমাদের দেখবো যে আমাদের প্রত্যেকটা স্লাইডের মধ্যে ডেটগুলো উপরে চলে গেছে কিন্তু আমাদের যে মানে টিমের যে নামটা মানে ফুটারের মধ্যে যা দেওয়া আছে। তো আমরা আবার স্লাইড মাস্টারে গেলাম, গিয়ে এই টিম যে আমাদের যে স্লাইড নাম্বারটা আছে সেই স্লাইড নাম্বারের সাইজটা বাড়াবো। স্লাইড নাম্বারের সাইজটা বাড়িয়ে আমরা 16 করলাম এবং বোল্ড করে দিলাম। এরপর আমরা যদি স্লাইড মাস্টারটাকে ক্লোজ করি তাহলে দেখবো আমাদের যে স্লাইড নাম্বারের ফন্ট সাইজটা বেড়ে গেছে কিন্তু আমাদের যে ডেট সেটার ফন্ট সাইজটা বাড়েনি। তো এভাবে আমরা প্রত্যেকটা স্লাইডে গিয়ে দেখছি যে আমাদের সেমভাবেই কাজ করছে। থ্যাংক ইউ সবাইকে, সবাই ভালো থাকবেন এবং আপনাদের যদি কোনো প্রবলেম থাকে সফটওয়্যার রিলেটেড সেটা অবশ্যই জানাবেন, আমি সলভ দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে। যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটিতে ক্লিক করে আমাদের চ্যানেলের সাথেই থাকবেন সকল নোটিফিকেশনের জন্য।